আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দিক হাসান, নোভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সাধারণ গণিতের ত্রিকোণমিতির অংশ 9.2। তবে পূর্বে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা অনুশীলনের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমি প্রথম তোমাদের জন্য সৃজনশীল অঙ্কগুলো করব এবং এই সৃজনশীল অঙ্কটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। তাই আমি প্রথমে কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে সৃজনশীল অঙ্কগুলো করার জন্য আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। বইয়ের অনুশীলনের অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে। তবে বইয়ের অনুশীলনের অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে বইয়ের যে অঙ্কগুলো আছে সেইগুলোর দিকে খেয়াল নিতে হবে। তবে আমি বলে দিচ্ছি যে যারা বইয়ের অঙ্কগুলো এখনও করতে পারোনি, তাদের আমাদের প্রথম যে ভিডিওগুলো আছে যে আমি তোমাদেরকে দিয়েছিলাম ইউটিউবে, সেই ভিডিওগুলো তোমরা একটু দেখো, সেখানে কিন্তু বইয়ের অঙ্কগুলো করা আছে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো কিন্তু আমাদের জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমাদের নখদর্পণে থাকতে হবে। যদি আমরা সেই মানগুলো নখদর্পণে না থাকে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মানটা বসাইতে পারবো না, তাহলে আমাদের অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তা হোক, এখন আমাদের যে অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা সৃজনশীল অঙ্কগুলো করব। আর সৃজনশীল অঙ্কগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় প্রধান উপজীব্য বিষয়। সুতরাং আমরা সৃজনশীল অঙ্ক না করা পর্যন্ত এই অধ্যায়ের সমস্ত বিষয় কিন্তু আমাদের ক্লিয়ার হবে না। তাহলে চলে যাই বন্ধুরা, আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের সামনে আছে সেটা একটু দেখো। একটা হচ্ছে কি আছে, প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত। প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণটা বের করতে হবে। তো খেয়াল করো, প্রদত্ত চিত্রের আলোকে এস এর পরিমাণ, এখানে চিত্রটা কি আসলে, চিত্রটা প্রদত্ত চিত্রের আলোকে চিত্রটা হচ্ছে এ বি সি। তাহলে প্রদত্ত এখানে চিত্রটা কি, এ বি এবং সি। তাহলে এবিসি হচ্ছে, এবিসি হচ্ছে এসি এর পরিমাণটা কত সেটা দেখতে হবে। এবিসি টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো, এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এখানে ঘ নম্বর প্রশ্ন। তাহলে যে চিত্রটা আছে এটা দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ। চিত্রটাতে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে দেখলাম এবিসি, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসি এর পরিমাণটা বের করতে হবে, যার ভিতরে উল্লেখ করাই আছে যে এবি এর পরিমাণটা কত। এবি এর পরিমাণ হচ্ছে 1 একক, বিসি এর পরিমাণ হচ্ছে √3 একক। তাহলে এসি এর পরিমাণটা বের করা খুবই সহজ একটি বিষয়। আমরা সবসময় পিথাগোরাসের উপপাদ্যটি জানি, তাহলে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা এসি এর মানটা বের করতে পারবো। তাহলে আমি উত্তরটা লিখেছি, এটা 29 নম্বর। তাহলে ক নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আমি একটু লিখে নিচ্ছি এটা কি, ক নম্বর প্রশ্নটা। ওকে, ক নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের হাতে একটি চিত্র আঁকতে হবে এই মুহূর্তে। তাহলে আমরা একটি চিত্র অঙ্কন করি, আর অঙ্কন করার মাধ্যমেই আমরা সবচেয়ে ভালো ব্যাটার অঙ্কন করতে পারবো। ওকে, আমরা চিত্রটা আঁকলাম। এ বি সি ছিল আমাদের হাতে, একটা হচ্ছে এ, এটা বি এবং সি ছিল, যার বি সি এর পরিমাণ এখানে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এখন আমাদের হাতে যেখানে যে মানগুলো দেওয়া আছে, এবির মান কত, 1 এবির মান, বিসির মান কত, বিসির মান হচ্ছে √3। আমরা কোথা থেকে পেয়েছি, আমাদের প্রশ্ন এইভাবে দেওয়া ছিল, এ বির মান হচ্ছে 1 আর বি সির মান হচ্ছে √3। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি খেয়াল করো, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এসি স্কোয়ার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
পিথাগোরাসের সূত্র অনুসারে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আমরা যদি এখানে মানটা বসাই দিই তাহলে মান যদি আমরা এখানে বসাই, এ বি এর মান হচ্ছে ওয়ান স্কোয়ার, বি সি এর মান হচ্ছে রুট থ্রি, রুট থ্রি হোল স্কোয়ার। এ বির মান ওয়ান স্কোয়ার, বিসির মান রুট থ্রি হোল স্কোয়ার। পরের টুকু আসতেছে তাহলে এটা ওয়ান আর এটা হচ্ছে থ্রি, তো ফাইনালি ফাইনালি আসবে হচ্ছে ফোর। ফাইনালি যদি ফোর হয় তাহলে শুধুমাত্র এসি এর মান, শুধু এসি এর মান হচ্ছে টু, বর্গমূল করলে এটার মানটা বের হবে টু। আমরা কিন্তু এসি এর মানটা বের করতে পারলাম। তাহলে বন্ধুরা খেয়াল করছো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু আমরা সহজেই এসি এর মানটা, পিথাগোরাসের সূত্র অনুসারে সহজেই কিন্তু আমরা এসি এর মানটা বের করতে পারি। তাহলে এসি এর মানটা আমাদের কত আসছে, এসি এর মানটা টু, এবং এটা আমরা চিত্রে লিখে নিলাম পিথাগোরাসের সূত্র অনুযায়ী। আমাদের অঙ্কগুলো দেখে একটু কঠিন মনে হলো, প্রকৃতপক্ষে কিন্তু আসলে এত কঠিন কোনো অঙ্ক নয়। এবার আমরা চলে যাই খ নাম্বার অঙ্কটায়। খ নাম্বার অঙ্কটাও কিন্তু আসলে তুলনামূলকভাবে সহজ একটি অঙ্ক। খ নাম্বার অঙ্কটি দেখি এখানে খ নাম্বার অঙ্কটাতে কী আছে। প্রশ্ন বলেছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করতে বলেছে। চিত্রের দিকে একটু খেয়াল করো যে টেন এ প্লাস টেন সি আমরা কীভাবে পাবো, বাট আমাদের এ কোনটাও তো আমরা এখনও জানি না, সি কোনটাও এখনও জানি না, বা চিত্র অনুযায়ী কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো যে টেন এ প্লাস টেন সি এর মানটা কত। আমরা অঙ্কটা করার জন্য চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কটি, খ নাম্বার প্রশ্নটা সমাধান করব এখন। হ্যাঁ, লিখে নিচ্ছি খ নাম্বার, খেয়াল করো খ নাম্বার। আমাদের প্রশ্নটাতে যে চিত্রটা ছিল এরকম একটি চিত্র আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এঁকে নিচ্ছি। প্রশ্নটা যে চিত্রটা ছিল এরকম একটি চিত্র আমাদের বোঝার সুবিধার জন্য এঁকে নিচ্ছি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমরা যদি তোমাদের প্রতিটা প্রশ্নে, অর্থাৎ ক নাম্বারে চিত্র আঁকো, খ নাম্বারে চিত্র আঁকো, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয়, সবচেয়ে ভালো হয় যে প্রতিবারই তোমরা চিত্র একে একে দেখিয়ে দিচ্ছ। এই ক্ষেত্রে তোমাদের বুঝতে যেরকম সুবিধা হবে এবং যিনি খাতা দেখবেন, যিনি পরীক্ষক আছেন, ওনারও কিন্তু সুবিধা হবে। সুতরাং তোমাদের চিত্র আঁকাটাই সবচেয়ে উত্তম একটা বিষয়। ওকে, আমরা লিখছি সেটা হচ্ছে এ বি সি। ওকে, বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ ছিল, এ বি সি, বি বিন্দুতে যে কোণটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন বি বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন খেয়াল করো এইখানে যে মানটা আছে সেই মানগুলো কী কী ছিল আমাদের একটু দেখিয়ে দিচ্ছে। আমরা এখানে এসির মানটা ক হতে পেয়েছিলাম টু, এ বি এর মানটা প্রশ্নে উল্লেখ করাই ছিল সেটা ওয়ান, বি সি এর মানটা উল্লেখ করা ছিল সেটা হচ্ছে রুট থ্রি। আমাদের যে মানটুকু লাগবে সেটা হচ্ছে টেন এ প্লাস টেন সি। তাহলে টেন এ প্লাস টেন সি, এই হচ্ছে প্রদত্ত রাশি। আমাদের একটা জিনিস জানতে হবে, সেইটা কি যে টেন এ এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, এ কোণ কোথায় আছে। এ টেন এ মানে হচ্ছে এই জায়গায় এটা এ কোণ, আর সি হচ্ছে এই জায়গার একটি কোণ। এবার বলো যে টেন আসলে টেনের অনুপাতগুলো কী কী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে টেনের অনুপাতগুলো কী কী, কোন দুটো বাহুর অনুপাতে টেনটা তৈরি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন দুটো বাহু নিয়ে টেনটা তৈরি হয়, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এই অনুপাত, যে দুটো বাহুর অনুপাতকে টেন বলা হয় সেই দুটো বাহুর অনুপাত, সেই দুটো বাহুর নাম কী। আমরা জানি যে টেন বলা হচ্ছে কাকে, ট্যাঞ্জেন্ট বলা হচ্ছে কাকে, লম্ববায় ভূমি একে বলা হচ্ছে ট্যাঞ্জেন্ট। তো যখন এ কোণের কথা বলা হবে, যখন টেন এ কোণ, অর্থাৎ এ কোণটা এখানে, যখন এ কোণটা এখানে থাকবে তখন এ কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব, আর অন্য বাহুটা হচ্ছে ভূমি। যখন এ বলা হবে তখন এ এর বিপরীত বাহুটার নাম হচ্ছে, এখানে কী হবে, এ কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে, এ কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব। তাহলে এটাকে সাধারণত অন্য ক্ষেত্রে বিপরীত বাহু নাম উল্লেখ করা যেতে পারে। তাহলে বিপরীত বাহু এবং হচ্ছে ভূমি, বিপরীত বাহু দুইটা মিলে, এই দুইটা মিলে কীভাবে তৈরি হয় টেন। বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে লম্ব হতে পারে। ওকে, তাহলে এ এর বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু এবং ভূমি হচ্ছে এ বি, এবং এখানে লম্ব হচ্ছে বি সি। তাহলে টেনের বদলে আমরা লিখতে পারি বি সি, লম্ব বাই ভূমি, বি সি বাই এ বি।
এবার একই রকমভাবে টেন্সি এর কথা বলা হচ্ছে টেন্সি যেখানে সি কোণ থাকবে তার বিপরীত বাহুটা সি কোণ থাকবে তার বিপরীত সি এখানে আছে এইটার বিপরীত বাহুটা হচ্ছে এটা যেখানে সি কোণ থাকবে তার বিপরীত বাহুটার নাম কি সেই বিকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব তার মানে হচ্ছে লম্ব বায় ভূমি টেন এ থাকবে যেখানে সি থাকবে তার বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব ওকে তার মানে হচ্ছে লম্ব বায় ভূমি লম্ব এখানে কে আছে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি লম্ব বায় ভূমি যেখানে সি থাকবে তার বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি ওকে তাহলে এ বি এর মান আমরা আমাদের হাতে আছে এ বি এর মান হাতে আছে বি সি এর মান হাতে আছে বি সি এর মান হচ্ছে কত রুট থ্রি আর এ বি এর মান হচ্ছে ওয়ান ওকে প্লাস এ বি এর মান হচ্ছে ওয়ান আর হচ্ছে বি সি এর মান হচ্ছে রুট থ্রি এ বি এর মান ওয়ান বি সি এর মান রুট থ্রি ওকে আমরা পরের অংশ চলে যাচ্ছি এইখানে ওয়ান লেখা না লেখা একই কথা ওকে আমরা এখানে রুট থ্রি লেখছি আর এখানে আসতেছে ওয়ান বাই রুট থ্রি খেয়াল করো ওয়ান বাই রুট থ্রি খেয়াল করো এখানে এখানে যদি আমরা লসাগু করি লসাগু করলে কী আসবে এখানে লসাগু করলে হবে রুট থ্রি এই রুট থ্রির সাথে গুণ হলে হবে থ্রি প্লাস ওয়ান তাহলে এটা হবে থ্রি প্লাস ওয়ান আর এখানে ফাইনালি হচ্ছে ফোর বাই রুট থ্রি ফাইনালি যে মানটুকু আমাদের হাতে চলে আসলো সেটা হচ্ছে ফোর বাই রুট থ্রি এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর অর্থাৎ বলেছে টেন এ প্লাস টেন সি এটা বের করতে বলেছিল আমাদের প্রশ্নটাতে টেন এ প্লাস টেন সি তাহলে কিন্তু আমরা এটা বের করে ফেলেছি যে টেন এ প্লাস টেন সির কিন্তু প্রশ্নটা খেয়াল করো টেন এ প্লাস টেন সির মান কত সেটা বের করতে বলেছে এইখানে আমরা বের করে ফেলেছি যে কত ফোর ডিভাইডেড বাই রুট থ্রি সহজেই আমরা আমাদের হাতে চলে আসলো এবার ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা করতে হয় খেয়াল করো ঘ নাম্বার প্রশ্নটা যদি আমাদের করতে হয় এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে ঘ নাম্বার প্রশ্নে এক্স কমা ওয়াই খেয়াল করো চিত্রে কী বলেছে এক্স প্লাস ওয়াই হচ্ছে এ বিন্দুতে আছে অর্থাৎ যেখানে এ কোণ সেখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর যেখানে সি কোণ সেখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে যেখানে এ আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই যেখানে সি আছে সেখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই অঙ্কটাও কিন্তু তোমাদের বইয়ে আছে এবং সেইখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো সেই একই রকমভাবে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো যাই হোক এবার আমরা ঘ নাম্বারটা শুরু করছি আর এই ঘ নাম্বারটা আমাদের দেখতে হলে কী লাগবে ঘ নাম্বারটা ঠিক আছে ঘ নাম্বার শুরু ঘ নাম্বারটারও ক্ষেত্রেও কিন্তু আমরা একটা চিত্র অঙ্কন করব এবং আমাদের বোঝার সুবিধার জন্য ঘ নাম্বারের ক্ষেত্রে যে চিত্রটা অঙ্কন করছি সেটা দেখো কি একই চিত্রটা আগে থেকে দেওয়া ছিল আমাদের এ বি সি আমাদের হাতে দেওয়া ছিল যার এতটুকুর মান হচ্ছে রুট থ্রি এ বি এর মান হচ্ছে ওয়ান এবং কোণ বিতে নাইনটি ডিগ্রি কোণ আছে আর এখানে আছে টু খেয়াল করো যেখানে এ আছিল সেইখানে ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই আর যেখানে সি ছিল সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমাদের প্রশ্ন ছিল যে এক্স এবং ওয়াই এর মান কত সেটাই খুঁজে বের করতে হবে আমাদের প্রশ্নটাতে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান কত সেটা আমাদের লাগবে তাহলে এক্স এবং ওয়াই এর মান কত সেটা আমরা একটু বের করেছি ক নাম্বার প্রশ্নে আগের মতোই করে কিন্তু আমরা লিখতে হবে এখানে আমরা জানি টেন এ সমান বলতে কী বোঝায় খেয়াল করো এখানে টেন এ টেন এ হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি কত ভূমি হচ্ছে এ বি আমরা মানটা বসাই দিলাম হ্যাঁ এখান এখন লেখে আমরা অঙ্কটা শুরু করছি তাহলে এখন টেন এ সমান সমান একটু এইখানে টেন যেখানে এ কোণ আছে যেখানে এ কোণ আছে সেটা কিন্তু এক্স প্লাস ওয়াই আমরা বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই আর এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই এটা হচ্ছে রুট থ্রি তার নিচে হচ্ছে ওয়ান ঠিক আছে তার পরের ধাপ টেন এক্স প্লাস ওয়াই আর এটা হচ্ছে কত রুট থ্রি টেন এক্স প্লাস ওয়াই এটা রুট থ্রি এবার আমার প্রশ্ন হলো তোমাদের কাছে যে টেন কত ডিগ্রির মান আমার প্রশ্ন তোমাদের কাছে টেন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি খেয়াল করো
আমার প্রশ্নটা যে উত্তরটা দিতে পারবে তোমরা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জানতে হবে যে ওই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো করেছিলাম সেটার মানগুলো আমরা কিভাবে বের করেছিলাম সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এবং পূর্বে যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসের প্রথম সেই ক্লাসে কিন্তু আমরা অনুপাতের মানগুলো বের করার পদ্ধতিগুলো তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এই যে ট্যান রুট থ্রি, এটা এটার মানটা কত? এটা হবে ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। তাহলে আমরা বসিয়ে দিই এখানে যে এখান থেকে এক্স প্লাস ওয়াই দুই পাশ থেকে 10 বাদ যাবে আর সেটা হবে 60 ডিগ্রি, আর এইটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে কি পেলাম যে এক্স প্লাস ওয়াই এর মান কত আসলো? 60 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই যে মানটুকু আসলো সেটা কত? 60 ডিগ্রি চলে আসলো। তাহলে বন্ধুরা আমরা একটা সমীকরণ আমাদের হাতে আসছে, আমরা পরের সমীকরণটা বের করার জন্য আমরা একটু চলে যাই পরের সমীকরণটা এবং লিখে শুরু করি। এবং আমরা শুরু করবো আবার সেই টেন সি এর মাধ্যমে। টেন সি কত? টেন সি হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কে ছিল? লম্ব ছিল এ বি আর ভূমি হচ্ছে বিসি। ওকে, মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে টেন যেখানে সি আছে সেইটার কোণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, টেন যেখানে সি ছিল সেখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, উপরে এবির মান 1 আর এতটুকুর মান হচ্ছে রুট থ্রি। তাহলে টেন, খেয়াল করো, টেন এক্স প্লাস মাইনাস ওয়াই আর এখানে 1/√3 হবে টেন, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এর পরের অংশ আসতেছে আমাদের কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হলো? এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এক্স মাইনাস ওয়াই 30 ডিগ্রি যে মানটুকু আমরা তোমাদের হাতে নিলাম সেই মানটুকু একটা সমীকরণ আকারে দিতে পারি, সেটা হলো সমীকরণ নাম্বার 2। সমীকরণ কত এটা? সমীকরণ নাম্বার হচ্ছে 2। তোমার হাতে এখন দুইটা সমীকরণ আছে, একটা হলো এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি হলো আর একটা ওয়াই হলো সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এই সমীকরণ দুটোকে ব্যবহার করে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে পারবো। তাহলে এই সমীকরণ দুটো ব্যবহার করে এবং এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে, সমীকরণ দুটো ব্যবহার করছি এবং এক্স এবং ওয়াইয়ের মান, তাহলে এক নাম্বার ও 2 নম্বর সমীকরণ, হ্যাঁ 2 নং এত নং হতে পাই, 2 নং যোগ করে পাই, এই দুটা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হতে পাই। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কী করবো আমরা? যোগ করব। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি আসছে আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে এটা। তো আমরা কী করবো, এটা সাথে কাটা যায়, এখানে আসছে 2x আর এইখানে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমরা যোগ করছিলাম 90 ডিগ্রি আসছে, বা এক্স ইকুয়াল টু 90 ডিগ্রিকে 2 ভাগ করছি, 90 ডিগ্রি বা 2 সমান 45 ডিগ্রি, 90 ডিগ্রিকে 2 ভাগে নিয়ে আসলাম সেটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। খুব সহজে কিন্তু আমরা বের করতে পারলাম 90 ডিগ্রিকে 2 ভাগ, একটা হচ্ছে 45 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান 45 ডিগ্রি আসছে। যাই হোক, এ হলো এক্সের মান বের হয়ে গেলো। 1 নম্বর সমীকরণে যদি এই মানটা বসিয়ে দিই, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে পাই, 1 নম্বর বসিয়ে দিচ্ছি, এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি যখন বসিয়ে দিব তখন কীরকম হবে? 45 প্লাস ওয়াই ইকুয়াল টু কত হলো? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে ওয়াইয়ের মান কত হবে? 45 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ হবে। তাহলে 60 থেকে 45 যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়াই সমান 15 ডিগ্রি। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু আমাদের হাতে চলে আসছে। একটা হলো কীভাবে মানটা আসলো আমাদের হাতে, যে আমরা কী করেছি, আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণকে যোগ করেছি এবং এখান থেকে আমরা বের হয়েছে এক্সের মান। এর পরবর্তীতে এক্সের মানটাকে আমরা বসিয়ে দিয়েছে কোথায়? 1 নম্বর সমীকরণে যখন এক্সের মানটা বসিয়ে দিয়েছে তেমনইভাবে আমরা ওয়াইয়ের মানটা চলে আসলো। আমরা যদি এক নজরে এটা একটু দেখি যে আমাদের
অঙ্কটা কিভাবে আমরা সমাধান করলাম। ঘ নম্বর প্রশ্ন ছিল, ঘ নম্বর প্রশ্ন হচ্ছিল এ বিন্দুতে যে কোণটা ছিল সেটার নাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর সি বিন্দুতে যে কোণটা ছিল সেটার নাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই কত এবং এক্স মাইনাস ওয়াইটা কত সেটা বের করা হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা অঙ্ক সৃজনশীলটা খুব ভালোভাবে ফলো করেছো নিশ্চয়ই, এবং আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং স্কুলে এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক আকারে জমা দিবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার পরবর্তী সৃজনশীল অঙ্কটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং নোভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসের সাথে তোমরা যুক্ত থাকো।